নমস্কার সবাইকে, বাঙালিয়ানা হেসেলে স্বাগতম। আজকে নিয়ে আসলাম পিঠার একটি রেসিপি, মশলাতে রসে ভিজানো পিঠা। চলুন দেখি এটি কীভাবে তৈরি করেছি। প্রথমে এক গ্লাস পানি নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই পানিটাকে ফুটতে দিব। যেহেতু চালের গুঁড়া, এই জন্য পানিটা ভালো করে ফুটাতে হবে। এবার আঁচটা কমিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হয়। ভালো করে নেড়ে নিচ্ছি। নিচে চুলার আঁচ কিন্তু একেবারেই লোতে করা। কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিব। দশ মিনিট পরে চলে আসলাম, নামিয়ে নিচ্ছি। এখন ভালো করে এটা মেখে নিয়ে এখন একটা বড় করে রুটি বেলে নিচ্ছি। গ্লাস দিয়ে কেটে নিচ্ছি গোল গোল লুচির মতো। এখন ডিজাইন করে নিচ্ছি সেই লুচিটাকেই। একদম সহজ একটা পিঠা, কোনো কিছুই দিতে হয় না। খেতে কিন্তু ভীষণ মজা হয়, মচমচে। তৈরি করে নিচ্ছি আমি সবগুলা। বানানো হয়ে গেছে সবগুলো। এদিকে বাসায় মিষ্টির শিরা ছিল, এই জন্য শিরা তৈরি করিনি। সেই শিরাটাকেই এখন জাল দিব। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা করে নিব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম পিঠাগুলো ভাজার জন্য। মেখে এঁকে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বাদামি কালার করে ভেজে নিচ্ছি, একদমই মচমচে হয়ে যাবে। একে একে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। এখন ভাজা পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ পরে উঠিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার রসে ভিজানো পিঠা। এতে কোনো কিছুই দিতে হয় না এবং চটজলদি তৈরি করে নেওয়া যায় বাসায় মেহমান আসলে বা সন্ধ্যার সময়। খুব সহজেই তৈরি করে নিতে পারি। এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন।